মৌন প্রতিবাদত হাত দাঙিলে আবকারী বিভাগে। রাজভরাল টনকিয়াল করবলৈ সহায় লাগে সুরাপাই। সুরাপান ত্যাগী লোকলৈ সরকারে আনিলে ভাল খবর। হয় দাম কমিব, রাজ্যত দাম কমিব সুরার বটলর। অত্যাধিক দামত সুরা কিনিবলৈ ভয় করা লোকক সকাহ দিবলৈ অসম সরকারের আবকারী বিভাগে রচনা করিলে এক নাটকীয় নির্দেশনা। এতিয়ারে পৰা অরুণাচল মেঘালয়লৈ দৌড়িব নালাগে অসমের সুরাপাইয়ে। সুরাপাইর মৌন প্রতিবাদের সন্মুখত অবশেষত হার মানিলে অসম সরকারে। বিগত 18 মাহত প্রায় তিনিবারকৈ মূল্য বৃদ্ধি হওয়ার ঘটনার পিছতে এক প্রকার 25% সুরাপাই বাদ দিছিল সুরাপান, আর তার পিছতে আবকারী বিভাগে ললে সেই সঠিক সিদ্ধান্ত। আর তার পিছত সুরাপাইর বাবে সেই ভাল খবর লৈ আহিছে এবার রাজ্য সরকারে, যত 1 সেপ্টেম্বরের সরকারে স্পষ্ট করে দিছে কেইবাটাও ব্র্যান্ডর সুরার মূল্যর দাম কমিব সাংঘাতিকভাবে। দীর্ঘদিনে রাজ্যের সুরাপাইক টার্গেট করে রাজ্য সংগ্রহ করা রাজ্যের আবকারী বিভাগে ঘুরাই পাইছে সুমতি, কারণ সুরাপাইর জেপর টকা নহলে নচলে সরকার। হয় মেঘালয় অরুণাচল প্রদেশের দরে কম মূল্যতে এতিয়া সুরাপাইক সরকারে যোগান ধরব বিলাতি সুরার বটল। সরকারে 18 মাহত 3 বারকৈ সুরার মূল্য বৃদ্ধি করে চাইছিল রং, পিছে তেনে রঙক কেরেপ নকৰি রাজ্যের 25% সুরাপাইয়ে কিনিবলৈ এৰিছিল বিলাতি সুরার বটল। দাম তো কমিলে ভালে হব, রাজভরাল ক্ষীণ হয়ে পড়ার দুর্যোগ ক্ষণত সরকারে বিচারিছে পুনর সুরাপাইর সহায়ের হাত, যার বাবে এক একুবে বিয়ারর বটলত দাম কমিবলৈ গৈ আছে 22-35 টকা পর্যন্ত। বিলাতি রামর ফুল বটলত কমিব 117-150 টকা পর্যন্ত। রেগুলার ব্র্যান্ডর মদর বটলর দাম কমিব 150 টকা পর্যন্ত। 170 টকা পর্যন্ত দাম কমিব বিলাসী ব্র্যান্ডর সুরার বটলত। 750 মিলিলিটারের এলিগেন্ট ব্র্যান্ডর সুরাত কমিব 215 টকা পর্যন্ত। মুঠতে দাম কমিব, অসমত সুরার দাম কমিব। অবশ্যই এতিয়ালৈকে ওয়াটার আর হাফর বটলত দাম কমাক লৈ আছে অনিশ্চয়তা। এটা আগতে ধরো আমার যেটা আমার এপ্রিলের পর যেটা দাম বাড়ি দামবর পর আমার সেল বেটি কমে গেছিল, সেল বেটি আমার রাজ্য সংগ্রহ আমার সেল একেবারে সেল তো বহুত কমে গেছে। এটা আমার যেটা দাম কমিব এটা দাম কমি আমার 1 তারিখের পর শুনেছো, এতালেক আমি রিপোর্ট পাওয়া নাই, আমি 30 তারিখে হয়তো রিপোর্ট পাব বারো। এটা 1 তারিখের পর যেটা আমার দাম কমিব তেতিয়া সেল তো ভালো হবে বলে আমার আশাবাদী। অত্যাবশ্যকীয় সামগ্রী অথবা জীবনদায়িনী ঔষধের দাম ধারাবাহিকভাবে বাড়ি থাকলেও এইবার বিলাতি সুরার অধিক বিক্রিত গুরুত্ব দিছে সরকারে। 1 সেপ্টেম্বরের কার্যকরী হব আবকারীর এই নতুন নিরিখ। সুরাপায়ের রাজ্য সংগ্রহ করে সরকারের ভরাল ভরা ক্ষণত কার্যত প্রমাণ করলে সুরা ত্যাগী সুরাপায়ের মৌন প্রতিবাদত সেও মানিলে ব্যাগম সরকারের আবকারী বিভাগে। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস, News18, অসম, নৰ্থ ইষ্ট।